ফাজাইল আমলের মধ্যে অসংখ্য গাজাগরি কাহিনী আছে, ইসলামের সাথে এই কাহিনীগুলি যায় না। আর যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হলো ইলিয়াসি তাবলিগ। আসলে তাবলিগ করা ফরজ। দৈনিক 200 রাকাত নামাজ পড়িতেন, 200 রাকাত নামাজ পড়তে কতটুক সময় লাগে? তাহাজ্জুদ ও বেতের 13 রাকাত নামাজে কুরআন শরীফ খতম করিতেন, 13 রাকাতে কুরআন খতম কিভাবে সম্ভব? কেন এই মিথ্যাচার? ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ। যার ভালোই হোক কাল, তার ভালো পরকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ, আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আসা। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হলো ইলিয়াসি তাবলিগ। আসলে তাবলিগ করা ফরজ, কিন্তু বর্তমান সমাজে যে তাবলিগ প্রচলিত আছে এটাকে আমরা ইলিয়াসি তাবলিগ বলি, কারণ এটা মানুষের মতামতের তাবলিগ, এটা কোরআন হাদিসের তাবলিগ না। আর এটার যে প্রধান যে গ্রন্থ তা হল ফাজাইল আমল। আপনারা অনেকে এই ফাজাইল আমল চিনেন। আমরা এই ফাজাইল আমলের ব্যাপারে জনগণকে অনেক দিন যাবৎ সতর্ক করে আসছি যে এই ফাজাইল আমলের মধ্যে অসংখ্য গাজাগরি কাহিনী আছে, ইমান ধ্বংসের কাহিনী আছে, তারপরে বুজুর্গানে দিনের কাহিনী আছে, যা ইসলামের সাথে এই কাহিনীগুলি যায় না। আমি আজকে যে বিষয়টা তুলব, আমি সবাইকে অনুরোধ করব আপনারা আমার এই পুরো ভিডিওটা না দেখে কেউ কমেন্ট করবেন না। আর যদি কোনো মুফতি মুহাদ্দিস থাকেন তাহলে প্রমাণ করে দিবেন যে এই কাহিনীগুলি সত্য। আমি সাধারণ যারা আছেন তাদেরকে উল্লেখ করে বলতে চাই যে এই অসংখ্য কাহিনী দিয়ে কিভাবে যে আপনাদের ইমানগুলি লুটে নিচ্ছে আপনারা কিন্তু টের পাচ্ছেন না, এরকম একটা মিথ্যাচারই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। আর এই তুলে রেগুলারই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, তারপরেও আপনারা একটু যাচাই বাছাই করেন না। আর এই মিথ্যা কাহিনীগুলিকে হালাল করার জন্য রেজাউল করিম আবরার, তারপরে লুৎফুর রহমান ফরাজি, এরকম যে গাওরা মুফতিগুলি আছে, মুফতিগুলি উঠে পড়ে লেগেছে এই ফাজাইল আমলকে হালাল করার জন্য এবং ইলিয়াসি তাবলিগকে হালাল করার জন্য। তাই আমি আজকে প্রমাণ করে দেব যে ইলিয়াসি তাবলিগ হলো গাজাখুরি তাবলিগ, এই ইলিয়াসি তাবলিগ হলো মিথ্যা তাবলিগ। শুধুমাত্র নিজেদের মত এবং দলকে টিকিয়ে রাখার জন্য তাদের এই গাওরামি। তো আপনারা দেখুন যে এটার মধ্যে অধ্যায় আছে হলো সাতটা, ফাজাইলে তাবলিগ, ফাজাইলে নামাজ, ফাজাইলে কোরআন, ফাজাইলে জিকির, ফাজাইলে রমজান, হেকায়েতে সাহাবা, পাস্তিকায় ওয়াহেদ, এলাজ। এর মধ্যে ফাজাইলে নামাজ অধ্যায়ের মধ্যে এত মিথ্যাচার তুলে ধরেছে, সব অধ্যায়ে মিথ্যাচার আছে কিন্তু নামাজের ব্যাপারে এত মিথ্যাচার তুলে ধরেছে, আমি এরকম একটা মিথ্যাচার আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। এই যে দেখুন ফাজাইলে আমল, মূল লেখক মাওলানা মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ আলাই, অনুবাদক মাওলানা মোহাম্মদ সাখাওয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই। এটারই আপনারা দেখুন, এটা প্রকাশক মোহাম্মদ মাহবুবে ইলাহি, পিতা মাওলানা মোহাম্মদ সাখাওয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই, সংশোধিত সংস্করণ। এটা কিন্তু সংশোধিত, সংশোধিতের এই অবস্থায় এটার একটা পর্ব আছে দেখেন, ফাজাইলে নামাজ 106 পৃষ্ঠা। আপনারা বিষয়টা ভালো করে লক্ষ্য করবেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই জ্ঞান চর্চা ছাড়াও প্রধান বিচারপতির কাজ সম্পাদন করিতেন, এতদ সত্ত্বেও দৈনিক 200 রাকাত নামাজ পড়িতেন। মোহাম্মদ বিন নাসর রহমতুল্লাহ আলাই একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, তিনি এত বেশি একাগ্রতার সহিত নামাজ পড়িতেন যে তিনি সত্যিই উদাহরণ, দৃষ্টান্ত বিরল। হয়তো আপনারা এমন কথা শুনে সুবহানাল্লাহ, আল্লাহ আকবার এরকম বলেন, আর বলাটাই স্বাভাবিক, কিন্তু একবার কি চিন্তা করেছেন যে 200 রাকাত নামাজ পড়তে কতটুক সময় লাগে? না, আপনারা কিন্তু
একবারও চিন্তা করেন নাই আর চিন্তা করবেন কেন চিন্তা করার তো কোনো দরকার নাই ধর্মের ঠিকা তো নিয়ে গেছে তারা যারা ব্রাহ্মণ সেজে মুসলিম সমাজে বসে আছে আমি আমাকে দিয়ে উদাহরণ দেই আমার দুই রাকাত নামাজ পড়তে ছয় মিনিট সময় লাগে ইমাম ইউসুফ কিন্তু আমার মতো সাধারণ লোক না ওনার তাকওয়া কিন্তু আমার চেয়ে অনেক বেশি তাহলে ওনার অন্তত দশ মিনিট সময় লাগবে দুই রাকাত নামাজ পড়তে তাহলে আসুন আমরা এখন হিসাব মিলাই দিন রাতে কত মিনিট সময় হয় ১৪৪০ মিনিট তাহলে ২০০ রাকাত নামাজ পড়তে কত মিনিট সময় লাগবে ১০০০ মিনিট তাহলে আর আছে কত মিনিট ৪৪০ মিনিট এখন দেখুন এই যে নামাজের ভিতর এক সময় একটি বিমরুল তাহার কপাল দংশন করে ফলে ক্ষত স্থান হইতে রক্ত পড়িতে লাগিল আবু তাহার একাগ্রতা সামান্যতম পার্থক্য দেখা গেল না কথিত আছে যে নামাজের সময় কাঠের মতো দাঁড়াইয়া থাকিতেন বাকি বিন মুখাল্লেদ রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ ও বেতের ১৩ রাকাত নামাজে কুরআন শরীফ খতম করিতেন হান্নাত সম্বন্ধে তাহার জৈনক সার্গে বলিলেন যে তিনি খুব বেশি কন্দন করিতেন এখন বলুন ১৩ রাকাতে কোরআন খতম ১৩ রাকাত নামাজ কোরআন তেলাওয়াত বাদে সূরা ফাতিহা এবং রুকু সেজদা তাশহাদু মিলে কমপক্ষে ৩ মিনিট সময় লাগবে তাহলে ১৩ রাকাত নামাজ পড়তে ৩ মিনিট করে যদি আমরা ধরি ৩৩৯ মিনিট সময় লাগবে ৪৪০ মিনিট সময় থেকে ৩৯ মিনিট বাদ দিলে আর থাকতেছে ৪০১ মিনিট এখন আসুন হিসাব করি এক পারা কোরআন তেলাওয়াত করতে কত মিনিট সময় লাগবে যদি কোনো ব্যক্তি ২০ মিনিটের কম সময় নিয়ে এক পারা কোরআন তেলাওয়াত করে তাহলে সে তারতিল সহকারে পড়তে পারবে না তারপরও ধরে নিলাম যে ১৫ মিনিটে পড়তে পারে তাহলে ১৫ গুণ ৩০ ৩ ৫ ৪৫ ৪৫০ মিনিট দরকার কিন্তু আমাদের হাতে আছে কত ৪০১ মিনিট সময় একটু মনোযোগ সহকারে আপনারা বিষয়টা খেয়াল করবেন ৪০১ মিনিট সময় আছে তাহলে দরকার হয় আরো ৪৯ মিনিট তাহলে প্রতিদিন আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে আমরা আরো ৪৯ মিনিট হাওলাত নিতে হয় এখন আপনারা বলুন সারাদিনে পাঁচ অক্ত যে সালাত ঘুম কর্ম স্ত্রী সন্তানের যে হক তারপরে নিজের আরো আনুষাঙ্গিক কিছু কাজ এগুলো মিলিয়ে আর কত সময় লাগতে পারে আসলে কিভাবে সম্ভব এখন আপনারাই বলুন এই বিষয়গুলি আমরা যখনই তুলে ধরি তখনই আমাদেরকে কি বলে আমরা ইহুদির দালাল লামাজহাবি শুধুমাত্র মাজহাব প্রতিষ্ঠা করার জন্য তারা প্রতিটা লোকেই এমনভাবে উঠে পড়ে লেগেছে যে কোরআন হাদিস ইসলামের কোনো বেলই নেই আর কোরআন হাদিস আল্লাহ সুবহানাহু তাআলা এমনি এমনি নাজিল করেছে কোরআন হাদিসের কোনো দরকারই নাই কোরআন হাদিসে যেমন ইসলামের কোনো বিধিবিধান রাখেই না ইসলাম যেন মনে হয় কোরআন হাদিস পড়লে ইসলাম অসম্পূর্ণ থেকে যায় আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মাঝে মধ্যে এত খারাপ লাগে আপনারা সাধারণ জনগণ যতদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়াবেন এবং চিন্তা না করবেন আমি যে হিসাবটা আপনাদেরকে আজকে মিলিয়ে দিলাম আপনারা এই হিসাবটা দেখবেন যে আসলে কিভাবে সম্ভব কেনই মিথ্যাচার কারণ কি শুধুমাত্র দল টিকানো শুধুমাত্র দল টিকানোর জন্য তারা জায়গায় জায়গায় এই আহলে হাদিসদের বিরুদ্ধে সালাফিদের বিরুদ্ধে মিথ্যাচার করেই যাচ্ছে তো ইনশাল্লাহ পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু